আমি মনে করি যে ছাত্রছাত্রীরা আমাদের গর্ব। আমি নির্বাচনের আগেও বারবার করে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমাদের সরকার জিতলে আমরা 10 লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্টদের ক্রেডিট কার্ড দেব। আগামী 30শে জুন এটা আমরা অফিশিয়ালি লঞ্চ করছি। 10 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড পাওয়া যাবে সর্বোচ্চ, কোনো গ্যারেন্টার লাগবে না। যেটা আমি আগেও বলেছিলাম, গ্যারেন্টার হচ্ছে আমাদের সরকার। দেশের বিদেশের যে কোনো স্বীকৃত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা কোর্স, স্নাতক ডিগ্রি, স্নাতক পিজি কোর্স, পেশাগত ডক্টরাল, পোস্ট ডক্টরাল কোর্সে পড়াশোনার জন্য এবং এনি হায়ার এডুকেশন জন্য এই টাকা ব্যবহৃত হবে। কোর্স চলাকালীন যে কোনো সময় ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন এবং আবেদন যারা করবেন ক্লাস 10-এ যারা পড়ে ক্লাস 10 থেকে আবেদন করতে পারবেন। সুতরাং 10 থেকে অ্যাপ্লাই করলে এটা 10, 11, 12 গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন সবকিছুই থাকবে উচ্চশিক্ষা পর্যন্ত। আর যেহেতু পিএইচডি টিএইচডি করার জন্য ছেলেপেলেরা অনেক সময় নেয় একটু, সেই জন্য আবেদনের সর্বোচ্চ বয়সটা আমরা 40 বছর করেছি। খুব সফট লোন এটা এবং 15 বছর সময় দেওয়া হচ্ছে। 15 বছরের মধ্যে ক্রেডিট কার্ড তারা শোধ করবেন চাকরি বাকরি পাওয়ার পরে। বিস্তারিত জানতে হলে উচ্চশিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার বা ক্লিক করুন www.wb.gov.in। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষের মতো মানুষ তৈরি হন, এগিয়ে চলুন। আমি মনে করি যে ছাত্রছাত্রীরা আমাদের গর্ব। আমি নির্বাচনের আগেও বারবার করে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমাদের সরকার জিতলে আমরা 10 লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্টদের ক্রেডিট কার্ড দেব। আগামী 30শে জুন এটা আমরা অফিশিয়ালি লঞ্চ করছি। 10 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড পাওয়া যাবে সর্বোচ্চ, কোনো গ্যারেন্টার লাগবে না। যেটা আমি আগেও বলেছিলাম, গ্যারেন্টার হচ্ছে আমাদের সরকার। দেশের বিদেশের যে কোনো স্বীকৃত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা কোর্স, স্নাতক ডিগ্রি, স্নাতক পিজি কোর্স, পেশাগত ডক্টরাল, পোস্ট ডক্টরাল কোর্সে পড়াশোনার জন্য এবং এনি হায়ার এডুকেশন জন্য এই টাকা ব্যবহৃত হবে। কোর্স চলাকালীন যে কোনো সময় ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন এবং আবেদন যারা করবেন ক্লাস 10-এ যারা পড়ে ক্লাস 10 থেকে আবেদন করতে পারবেন। সুতরাং 10 থেকে অ্যাপ্লাই করলে এটা 10, 11, 12 গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন সবকিছুই থাকবে উচ্চশিক্ষা পর্যন্ত। আর যেহেতু পিএইচডি টিএইচডি করার জন্য ছেলেপেলেরা অনেক সময় নেয় একটু, সেই জন্য আবেদনের সর্বোচ্চ বয়সটা আমরা 40 বছর করেছি। খুব সফট লোন এটা এবং 15 বছর সময় দেওয়া হচ্ছে। 15 বছরের মধ্যে ক্রেডিট কার্ড তারা শোধ করবেন চাকরি বাকরি পাওয়ার পরে। বিস্তারিত জানতে হলে উচ্চশিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার বা ক্লিক করুন www.wb.gov.in। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষের মতো মানুষ তৈরি হন, এগিয়ে চলুন।